আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, আইনের প্রয়োগ হয়েছে তথ্যমন্ত্রী। এছাড়াও থাকছে রেকর্ড ভেঙে মমতার বিশাল জয়, ভবানীপুরে জয়ে হ্যাট্রিক করলেন তিনি। এদিকে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে অবৈদুল কাদের। সবশেষ থাকছে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা, দুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মোহাম্মদ বলেছেন, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্য বলিও নি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। রোববার 3 অক্টোবর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু দেশের আইন মেনে করতে হয়। আইন অনুযায়ী বাংলাদেশে যে কোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার করতে হয়। সব দেশে আইন মেনে চ্যানেলগুলি সম্প্রচার করে, শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বিধানগুলি প্রদর্শন করা হচ্ছিল। আইন বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমরা 2 বছর আগে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসেছিলাম, বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। গত মাসের শুরুতে তাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বসে সিদ্ধান্ত হয়, 1 অক্টোবর থেকে আইন কার্যকর করব। তিনি আরো বলেন, কেউ কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত আইন শীতল রাখতে হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা পুরোটা ডিজিটালাইজ হয়নি, সেখানে আইন কার্যকর আছে। আমাদের দেশে এই ধরনের অজুহাত তোলার কোন যুক্তি নেই। আইন মানায় পরিবেশ ও কর্পোরেটরদের সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ক্লিন ফিট বিজ্ঞাপন মুক্ত যেহেতু পায়নি, সেই জন্য তারা সরকার নির্দেশনা মেনে বন্ধ রেখেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তাদের আগে সময় দেওয়া হয়েছিল যাতে তারা সংশ্লিষ্ট চ্যানেলগুলোকে বলে ক্লিন ফিট বানানোর জন্য, এবং তারা প্রস্তুতিও নেয়। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, 2 বছর সময় দেওয়া হয়েছে। আমি 2 বছর আগ থেকে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছি, এর আগেও এই আইন বাস্তবায়নে উদ্যোগ নিয়েছিলাম। বিজ্ঞাপন মুক্ত থাকা চ্যানেল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফ্রান্স টিভি, রাশিয়ান টিভি, ইউরো টিভি, এনিমেলেট ল্যান্ডে সহ 17টি চ্যানেল ক্লিন ফিডে আসে, সেগুলো তারা চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের সত্যভঙ্গ। সুতরাং কেউ সত্যভঙ্গ করলে সত্যভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। যেসব চ্যানেল ক্লিন ফিড পাঠায় না, তাদের এজেন্ট আছে, এই দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল এজেন্টের। এটি কেবল অপারেটরদের দায়িত্ব নয়, কিন্তু কোনো কোনো কেবল অপারেটর এজেন্টের পাশ কাটিয়ে তারা সরাসরি স্যাটেলাইট থেকে পাইরেসি করে ডাউনলোড লিঙ্ক করে, সেটি কিন্তু তারা করতে পারে না, এটি আইন বহির্ভূত। চলে যাচ্ছি পরের সংবাদে। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়লাভ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 58,832 ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয় হ্যাট্রিক করলেন তিনি। রোববার সকাল থেকে শুরু হয় ভোট গণনা, বেলা যতই বাড়তে থাকে মমতার সঙ্গে অন্যদের ভোটের ব্যবধানও বাড়তে থাকে। মমতার বিপরীতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি। ভোট গণনা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর। রোববার 3 অক্টোবর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছে কিনা, এ নিয়ে বেশ কিছুদিন ধরে শোরগোল চলছিল, সেই ভাবনার অবসান ঘটল আজ। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে 57% বেশি। গত 26 এপ্রিল বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় 62%। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন 28,719 ভোটের ব্যবধানে। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রে উপনির্বাচন জিতে আসেন মমতা, ভোট পড়েছিল 45%-এরও কম। মমতা জিতেছিলেন 54,000-এরও কিছু বেশি ভোটে। ভবানীপুরে এবার মোট প্রার্থীর সংখ্যা 12 নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সূত্র আনন্দবাজার। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবেদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান, তাই কোনো বিশৃঙ্খলা না করে সবাই নির্বাচনে প্রস্তুতি নেন। আদালতে আদেশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা 2011 সালে বিদায় নিয়েছে, এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে। রোববার 3 অক্টোবর দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইট সমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলীয় স্থানান্তরের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে, এটা একটা দীর্ঘতি প্রক্রিয়া, রাতারাতি বিকাশ হওয়ার সুযোগ নেই। বিএনপি নেতাদের উদ্দেশ্যে অবেদুল কাদের বলেন, আপনারা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চান, কিন্তু আপনাদের নেত্রী একসময় বলেছিলেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ চায় না। পদ্মা সেতুর বাস্তবায়ন সম্পর্কে অবেদুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতা সোনালী ফসল পদ্মা সেতু। সেতু নির্মাণের আগে ছিল পদ্মার ভাঙনের তাণ্ডব। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আমি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করব বাঙালি চুরি করে না, বাঙালি বীরের জাতি। চলে যাচ্ছি পরের সংবাদে। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর 11টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম এবং শওকতুল্লাহকে আদালতে তোলা হয়। কক্সবাজার কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় দুই আসামিকে 7 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকতুল্লাহকে পুলিশ আটকের পর আদালতে শপথ করে এবং 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুক্রবার বেলা 11টার দিকে উখিয়ার কুতুপালং 7 নম্বর ক্যাম্পের সি ব্লকের নূরবশরের ছেলে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমে এই একই দিনে বিকালে কুতুপালং ও 3 নম্বর ক্যাম্পের রহিমুল্লাহ ছেলে শওকতুল্লাহকে আটক করে পুলিশ। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। 4 জনের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবিপিএন সদস্যরা শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশে ওরফে লম্বা সেলিম ও দিবাগত রাত মধ্যরাতে রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালামকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়। অপরদিকে উখিয়া থানা পুলিশ শনিবার বিকেলে রোহিঙ্গা শওকতুল্লাহকে আটক করে উখিয়া থানার পুলিশ। বুধবার রাত 8:30 দিকে অজ্ঞাত বন্দুকধারী নিজ অফিসে মহিবুল্লাহকে 5 রাউন্ড গুলি করে। এ সময় 3 রাউন্ড গুলি তার বুকে লাগে, এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এবিপিএন এর সদস্যরা তাকে উদ্ধার করে MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে লাশটি হস্তান্তর করে। চলে যাচ্ছি পরের সংবাদে। পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচন চলছে ভোট গণনা। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন গণনা মাধ্যম 10 রাউন্ড শেষে 61,645 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে ক্রমেই তার সাথে ভোটের ব্যবধান বাড়ছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। এর আগে 8ম রাউন্ডে গণনা শেষে 27,502 ভোটে এগিয়েছিলেন মমতা। 7ম রাউন্ডের শেষে 25,314 ভোটে এগিয়ে থাকা মমতা প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা পেয়েছিলেন 5,719 ভোট। এছাড়া সিপিএম প্রার্থী শ্রীজীব পেয়েছেন 527 ভোট। এদিকে একের পর এক রাউন্ড শেষে ব্যবধান বাড়তে থাকায় কালীঘাটে বাধা ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ডাক ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তারাও। চলছে আবির খেলা বাজি ফোটানো। তৃণমূল কর্মী সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন এখন পর্যন্ত গণনা করা। ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়। মোট 21 রাউন্ড গণনা হবে। গণনা যত এগোচ্ছে মমতা ভোটের ব্যবধান ততই বাড়ছে। জানা যায় উপনির্বাচনের ফলাফল আজই ঘোষণা করা হবে। এ ফলাফলের মধ্য দিয়ে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথে বহাল থাকতে পারবে কিনা। সূত্র আনন্দবাজার। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান দিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে বিকাল 4টায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রান্ত থেকে সাংবাদিকরা এতে অংশ নেবেন। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানাল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে শেষে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 থেকে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ও কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় অংশ নেন। 25 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন। নিউ ইয়র্ক অবস্থানকালে শেখ হাসিনা 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে ভাষণ দেন। 19 থেকে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে উর্দুতার বৈঠক যোগ দেন এবং বিভিন্ন সরকার রাষ্ট্র ও সংগঠনের প্রধান কাজের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী 20 সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।